দু চব্বিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তোমাদের মধ্যে অনেকেই কলেজে তোমরা অ্যাডমিশন নেবে এবার তোমরা কোন সাবজেক্ট নিয়ে তোমরা গ্রাজুয়েশন করবে বা আন্ডার গ্রাজুয়েট কোর্স করবে বা তোমরা যারা পাশে পড়বে কোন কলেজে কোন সাবজেক্ট রয়েছে এবার কিছু কিছু কলেজের নোটিফিকেশান অলরেডি তোমাদের পাবলিশ করা হয়েছে তোমরা তার মধ্যে একটি কলেজের নোটিফিকেশান তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো যেমন শ্রী শিক্ষায়তন কলেজ এই কলেজে তোমাদের কোন কোন কোর্স করানো হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের যে কোর্সে অ্যাডমিশান নিতে পারবে তার জন্য তোমাদের নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে ওকে তোমরা প্রথমেই শ্রী শিক্ষায়তন কলেজ ডট ও আর পোর্টালে চলে যাবে সেখান থেকে দেখবে তোমাদের এরকম পোর্টাল ওপেন হচ্ছে তোমরা প্রথমেই এখান থেকে ইউজি অ্যাডমিশন অপশন ক্লিক করবে ইউজি অ্যাডমিশান অপশান যখন ক্লিক করবে তোমাদের কিন্তু এই সেম পেজটা তোমাদের ওপেন হবে তোমরা বাইরে ক্লিক করলে তোমাদের পেজটা কেটে যাবে তোমরা কোনো যখন অ্যাডমিশান যদি কোনো হেল্পলাইন তোমাদের প্রয়োজন হয় তোমরা এই নাম্বারে কল করতে পারো এবার তোমাদের এখানে যে যে সাবজেক্টে তোমাদের অনার্স রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারছো যেমন তোমাদের দেখো এখানে বেঙ্গলিতে আছে ইকোনমিক্স আছে এডুকেশান ইংলিশ জিওগ্রাফি জার্নালিজম এগুলো সব কিন্তু তোমাদের মেজার সাবজেক্ট হিসাবে তোমাকে আছে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো হিস্ট্রি পড়তে পারছো হিন্দি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ফিলোজফি উর্দু তারপর সায়েন্স ডিভিশনে তোমাদের যেমন বোটানি আছে ইকোনমিক্স আছে ম্যাথমেটিক কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ফিজিক্স ফিজিক্সটা কিন্তু তোমাদের বা কম্পিউটার সায়েন্স এগুলো কিন্তু তোমাদের কিন্তু মেজর সাবজেক্ট হিসেবে নেই তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে আছে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইকোনমিক্স বোটানি ওকে আর জুলজি এগুলো কিন্তু তোমাদের মাইনাস সাবজেক্ট হিসেবে তোমরা পাবে পাশের সাবজেক্ট হিসেবে তোমরা কিন্তু পাচ্ছ এছাড়া তোমরা বিকম কোর্স নিয়েও পড়তে পারছো যেখানে বি কম অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ফাইন্যান্সার রয়েছে বিকম মার্কেটিং রয়েছে এছাড়া তোমাদের আদার যে আন্ডার গ্রাজুয়েট কোর্স রয়েছে বিবিএ মেজর কোর্স তোমাদের কিন্তু রয়েছে ওকে এবার তোমরা এখান থেকে eligibility criteria এখান থেকে চেক করে নিতে পারছো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমাদের কিন্তু প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর তোমাদের এখানে কিন্তু বেঙ্গলি মেজার অনার্স কোর্সের জন্য তোমাদের কিন্তু যেসব কোয়ালিফিকেশান থাকতে হবে সেটা হচ্ছে মিনিমাম ফিফটি পার্সেন্ট এগ্রিগেড থাকতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট ইঞ্জ বাংলায় বাংলায় ফর্টি ফাইভ পার্সেন্ট অবশ্যই থাকতে হবে অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট বেঙ্গলিতে থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু তখন তোমাদের কিন্তু এগ্রিগেট যখন বিলো ফিফটি পার্সেন্ট নিচে থাকবে তখন ফিফটি ফাইভ পার্সেন্ট

এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নাও তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট থাকতে হবে এগ্রিকেট সব সাবজেক্ট মিলে আর তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের থাকতে হবে কিন্তু বেঙ্গলিতে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো অথবা তোমরা ফিফটি ফাইভ পার্সেন্ট বাংলা পেলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে আর তোমাদের এখানে যে এগ্রিগেট মার্কটা এটা কিন্তু তোমাদের টপ ফোর সাবজেক্ট হিসাবে তোমাদের কিন্তু এখানে এগ্রিগেট মার্ক হিসাবে তোমাদের গ্র্যান্ড করা হবে ওকে আর প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু একশো নম্বর করে থাকবে আর যে ক্ষেত্রে তোমাদের এনভাররমেন্টাল এডুকেশন এনভারমেন্টাল সায়েন্স এনভারেন্টাল স্টাডিজ এগুলো কিন্তু তোমাদের বেস্টক ফোরের মধ্যে ক্যালকুলেশন হবে না ওকে আর তোমাদের অ্যাডিশনাল ক্রাইটেরিয়া আছে মাস্ট অফ পাস প্রত্যেকের কিন্তু ইংলিশে পাস থাকতেই হবে নাহলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না আর তোমাদের ক্যালকুলেশন ফর মেরিট লিস্ট তোমাদের হবে এগ্রিকেট হচ্ছে বেস্ট অফ ফোর এর মধ্যে তোমাদের নাম্বার পাবে সেই পার্সেন্টেজ হিসেবেই তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট তোমাদের বেরোবে ওকে এক্ষেত্রে তোমাদের বোটানি মেজারের ক্ষেত্রেও তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট এগ্রিকেট ফর্টি ফাইভ পার্সেন্ট বোটানি অথবা তোমাদের বায়োলজি বায়োটেকনোলজি অ্যান্ড এখানে আছে ফর্টি ফাইভ পার্সেন্ট ইন কেমিস্ট্রি থাকতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট কেমিস্ট্রি থাকতে হবে এছাড়া তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে বোটানি অথবা বায়োলজি অথবা বায়োটেকনোলজিতে ওকে এরকমভাবে তোমাদের আছে আছে ফিফটি ফিফটি পার্সেন্ট পার্সেন্ট আর সেম ফাইভ কেমিস্ট্রিতে অথবা তোমাদের যদি এগ্রিকেট বিলো ফিফটি পার্সেন্ট নিচে থাকে আর বাট মোর দ্যান ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে তুমি ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে এডুকেশনের ক্ষেত্রে তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট এগ্রিগেট আর ফর্টি ফাইভ পার্সেন্ট এডুকেশন অথবা ফিফটি ফাইভ পার্সেন্ট এডুকেশনে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর রিলেটেড সাবজেক্ট তোমাদের কিন্তু সাইকোলজি তারপর ফিলোজফি ম্যাথামেটিক্স সোসিওলজি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এইসব সাবজেক্ট থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো এডুকেশান অনার্সের জন্য আর ইংলিশ মেজরের জন্য তোমাদের একই রকম কন্ডিশান ফিফটি পার্সেন্ট এগ্রিগেট ফর্টি ফাইভ পার্সেন্ট ইংলিশ আর ফিফটি ফাইভ পার্সেন্ট ইংলিশে থাকলে অ্যাপ্লিশন করতে হবে হিন্দির জন্য তোমাদের একই রকম সেম রয়েছে হিস্ট্রির জন্য ম্যাথামেটিক্সের জন্য তোমাদের ফিফটি পার্সেন্ট এগ্রিগেট ফর্টি ফাইভ পার্সেন্ট ম্যাথামেটিক এরকম থাকলে অ্যাপ্লিকেশান করতে পারছো জার্নালিজমের জন্য ফিফটি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ইংলিশ আর হচ্ছে নাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট ইংলিশে থাকলে তোমরা অ্যাপ্লিশন করতে পারবে এরকমভাবে তোমরা কিন্তু ইনস্ট্রাকশন তোমরা এখান থেকে চেক করে দিতে পারছো এছাড়া তোমাদের বিকম ফোর্থ ইয়ারের জন্য তোমাদের কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট একই রকম তোমাদের কন্ডিশন রয়েছে ইংলিশে তোমাদের পাস করতে হবে ফর বেস্ট অফ ফোর তোমাদের হচ্ছে মেট ক্যালকুলেশন হবে বিকম ফোর ইয়ার অনার্স যারা অনার্স নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু মার্কেটিং এর জন্য তোমাদের একই রকম ক্রাইটেরিয়া তোমাদের এখানে রয়েছে ওকে এরপর তোমরা যেটা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে কিছু অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার রয়েছে তোমরা এই নাম্বারে কল করে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা এখান থেকে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য তোমাদের দশটার থেকে ছটার মধ্যে তোমরা কল করতে পারো ওকে এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে পাঁচশো টাকা ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে এবার তোমাদের অলরেডি আইডি করা আছে তোমরা মোবাইল নাম্বার পাসওয়ার্ডে লগ ইন করবে যাদের আইডি করা নেই তোমরা ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নাম এখানে লাস্ট নেম দেবে তোমাদের ইমেল আইডি ডেট অফ বার্থ সিলেক্ট ক্যাটাগরি ডুই বিলং টু মারোয়ারি কমিউনিটি কিনা তারপর তোমার জেন্ডারটা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রেসিডেন্ট লিখবে ঠিক আছে আবার লগ ইন এটি তোমাদের ফোন নাম্বার দিতে হলে তোমরা ফোন নাম্বার দিয়ে দেবে এখানে তারপর তোমাদের পাসওয়ার্ড দেবে কনফার্ম পাসওয়ার্ড এখন আন্ডার গ্রাজুয়েট কোর্স ঠিক আছে এবার তোমাদের গেট ওটিপি অপশান ক্লিক করে তোমাদের সাবজেক্ট এগুলো সিলেকশন করবে উচ্চ মাধ্যমিক তোমাদের রেজাল্ট পেয়েট এগুলো তোমাদের কত পেয়েছো আপলোড করতে হবে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের নিশ্চয়ই তোমাদের রেজাল্ট বের হওয়ার পরে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে ওকে প্রত্যেকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে